নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত মাত্র তিন সপ্তাহ হয়েছে আমাদের রাজ্যে স্কুল খুলেছে এরই মাঝে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে তেরো থেকে চব্বিশ ডিসেম্বরের মধ্যেই কিন্তু নিতে হবে মাধ্যমিকের টেস্ট এবং একত্রিশ ডিসেম্বরের মধ্যে নিতে হবে উচ্চ মাধ্যমিকের টেস্ট তো জানা যাচ্ছে এই টেস্ট পরীক্ষার ভিত্তিতেই নাকি ফাইনালে নাম্বার দেওয়া হবে তাই ছাত্রছাত্রীরা অনেকেই কিন্তু ভীত হয়ে রয়েছে এবং সেক্ষেত্রে তারা বিভিন্ন স্কুলে স্কুলে দাবি জানাচ্ছে যাতে এত কম সময়ের মধ্যে তাদের সিলেবাস কিন্তু কমপ্লিট হয়নি তারই মাঝে এত একটা ভাইটাল পরীক্ষা কিভাবে তারা দেবে এবং এর ভিত্তিতে যদি আগামী দিনে নাম্বার দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে তাদের যে কমপ্লিট হয়নি সিলেবাস এবং তারা কীভাবে নব্বই নম্বরের এই টেস্ট পরীক্ষা দেবে মাধ্যমিকের ক্ষেত্রে তো এটা নিয়ে বিভিন্ন রকম দাবি উঠছে তো আমরা জানবো এবং তার সাথে কী করণীয় আমরা সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়েছি তো পুরো ভিডিওটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশানে সেটা জানাতে আপনারা ভুলবেন না তার আগে বলি বন্ধুরা আপনার যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনি এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি তাই কেউ এখনও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসি সরকারি এবং চাকরি রিলেটেড তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন বন্ধুরা স্কুল বন্ধ ছিল আমাদের ঠিকমতো অনলাইন ক্লাস হয়নি আর সবার আর্থিক সমস্যা থাকায় কারো কারো বাড়িতে মোবাইলও নাই তারপর শোনা যাচ্ছে তেরো তারিখে আমাদের এক্সাম এক্সামের সাথে আমাদের অ্যাক্টিভিটি টাস্ক অনেক দিয়ে দিয়েছে প্লাস প্রজেক্ট আমরা কিভাবে পড়বো কিভাবে লিখবো সাতটা সাবজেক্টের আবার কিভাবে এক্সাম দিব আমাদের কথা কেউ শুনছে না আমরা সাতটা সাবজেক্ট কীভাবে পড়বো আর কীভাবে লিখবো পরে আবার ম্যামরা বলছে এই পরীক্ষাটা খুব গুরুত্বপূর্ণ যদি করোনার সময় মাধ্যমিক না হয় এটার অনুযায়ী আমাদের নাম্বার দিবে কিন্তু আমরা পারছি না আমরা পারবো না দিতে আমাদের অনেক সময় আমরা চাচ্ছি পরীক্ষাটা পিছাক আমরা এমন না যে পরীক্ষা দিব না আমরা পরীক্ষা দিতে চাই কিন্তু একটু সময় চাই আমরা আমরা ভালো করে পড়ে আমরা পরীক্ষা দিতে চাই আরও এক আর দাবি হ্যাঁ সেটাই ভয় আছে যে আমাদের নাম্বার হয়ে গেলে কোনো জায়গায় আমরা পরীক্ষা দিতে পারবো না ভর্তি হতে পারবো না হ্যাঁ এখন ফেল হয়ে যাব কি নাম্বার কম হবে কিরকম নাম্বার দিবে সেটা বলতে পারছি না আমরা এখানে বসে থাকবো যতক্ষণ না আমাদের দাবি মানা হচ্ছে হ্যাঁ ভবিষ্যতের আমাদের এখন যদি আমরা আন্দোলন না করি নাম্বারে প্রবলেম হবে পরীক্ষা আমরা তো বন্ধুরা আমরা সরাসরি নিউজে চলে যাব কি বলা হয়েছে দেখুন স্কুল খুলতে পরীক্ষার নির্দেশ পর্ষদের বিজ্ঞপ্তির পর বিদ্রোহ পড়ুয়াদের আমরা বিস্তারিত জানবো স্কুল খোলার পনেরো দিনের মধ্যেই মাধ্যমিকের টেস্ট নেওয়ার সময়সীমা বেঁধে দিলো শিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে তেরো থেকে চব্বিশ ডিসেম্বরের মধ্যে সেরে ফেলতে হবে পরীক্ষা মধ্যশিক্ষা পর্ষদের আচমকা এই সিদ্ধান্তে চরম বিপাকে পড়েছেন বাংলার কয়েক লক্ষ পড়ুয়া কেননা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল স্কুল এবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে তেরো থেকে চব্বিশ ডিসেম্বরের মধ্যে সেরে ফেলতে হবে পরীক্ষা মধ্যশিক্ষা পর্ষদের আচমকা এই সিদ্ধান্তে চরম বিপাকে পড়েছেন বাংলার কয়েক লক্ষ পড়ুয়া কেননা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল স্কুল নানান টানাপোড়নের পর গত ষোলোই নভেম্বর থেকে খুলেছে স্কুল আর স্কুলের পঠন পাঠন শুরু হওয়ার পনেরো দিন में मुद्दे টেস্টের বিজ্ঞপ্তি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক মাধ্যমিকের টেস্ট পিছিয়ে দেওয়ার দাবিতে ইতিমধ্যেই বাংলার বিভিন্ন স্কুলে যেটা জানা যাচ্ছে ছড়িয়ে পড়েছে পড়ুয়াদের অসন্তোষ এবং স্কুল চত্বরে শুরু হয়েছে বিক্ষোভ আপনারা যে এটা একটু আগেই দেখলেন যে ছাত্রছাত্রীদের যে ক্ষোভ তাদের সিলেবাস কমপ্লিট হয়নি তা সত্ত্বেও তাদের যে টেস্ট পরীক্ষা নেওয়ার কথা বলছে সেটা কিন্তু সময় নেই এবং এই যে টেস্ট পরীক্ষাটা সেটা কিন্তু পর্ষদে জানিয়েছে খুবই ভাইটেল বা এটাই ফাইনাল পরীক্ষা হিসেবে ধরা যেতে পারে কারণ করোনার যে প্রকোপ সেটা দীর্ঘদিন ধরে আপনারা দেখেছেন বাড়ছে এবং আগামী দিনেও কিন্তু বাড়বে বলেই কিন্তু ইতিমধ্যে বিভিন্ন রকম জায়গা থেকে খবর আসছে তো এই এইরকম পরিস্থিতিতে কোনোভাবেই ফাইনাল পরীক্ষা যদি নেওয়া সম্ভব না হয় তাহলে টেস্টের ভিত্তিতে পাওয়া যে নাম্বার তার ভিত্তিতেই ফাইনালে নাম্বার দেওয়া হবে তার জন্যই ছাত্রছাত্রীরা খুব দেখাচ্ছেন যে তাদের যে একটা প্রস্তুতির যে সময়সীমা সেটা না দেখে কীভাবে এত তাড়াতাড়ি তাড়াহুড়ো করে পরীক্ষা নেওয়া হচ্ছে এই দাবি ন্যায্য এই দাবি আমরা মনে করি যে খুবই ন্যায্য দাবি কারণ তারা ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের কিন্তু একটা সময় লাগবে যে ক্ষেত্রে তারা প্রিপারেশান নেবে কারণ এটা যদি ভাইটাল পরীক্ষা হয় যদি এর ভিত্তিতেই পরীক্ষায় নম্বর দিয়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা কী করবে এটা একটা বিশাল বড় কিন্তু একটা প্রশ্ন এবং মধ্যশিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে সাপ জানিয়ে দেওয়া হয়েছে মাধ্যমিকের টেস্ট হবে নব্বই নম্বরেই স্কুল তৈরি করবে প্রশ্নপত্র পরীক্ষার দিন সেই প্রশ্নপত্র পর্ষদের নির্দিষ্ট ইমেলে যে পাঠাতে হবে এবং প্রশ্নপত্র তৈরি হবে পর্ষদের বেঁধে দেওয়ার নম্বর বিন্যাস অনুযায়ী বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র দিয়ে টেস্ট পেপার প্রকাশ করবে পর্ষদ আগামী তেরো থেকে চব্বিশ ডিসেম্বরের মধ্যে সেরে ফেলতে হবে পরীক্ষা স্কুল খোলার পনেরো দিনের মধ্যে টেস্ট নেওয়ার বিজ্ঞপ্তি ঘিরে শিক্ষক মহল থেকে শুরু করে মাধ্যমিক পড়ুয়াদের মধ্যে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়েছে আচমকা বিজ্ঞপ্তি প্রকাশের পর মাধ্যমিকের টেস্ট পিছিয়ে দেওয়ার দাবিতে বুধবার ধূপগুড়ি গার্লস যে কলেজ স্কুল রয়েছে সরি স্কুলে কিন্তু ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের চত্বরে কিন্তু জমায়েত হয়েছিল এবং ছাত্রছাত্রীদের দাবি আচমকা টেস্ট নেওয়ার বিষয়ে স্কুলের তরফে নোটিশ দেওয়া হয়েছে কিন্তু মাত্র সপ্তাহ তিন হল স্কুল খুলেছে এর এর মধ্যেই কিভাবে টেস্টে বসবেন তারা তাদের যুক্তি করোনা মহামারীর কারণে দীর্ঘদিন বন্ধ ছিল স্কুল এর ফলে পড়াশোনা সেভাবে হয়নি ঠিকমতো হয়নি অনলাইন ক্লাসও হয়নি সিলেবাস শেষ তার উপর নব্বই নম্বরে পরীক্ষা কিভাবে তারা দেবে আন্দোলনকারী অভিজিৎ গড়ায় নিপা কর্মকার মানুষ পালরা কিন্তু বলছেন আমাদের দাবি পূরণ না হলে আমরা লাগাতার অবস্থান আন্দোলন চালিয়ে যাব পড়ুয়াদের অসন্তোষ প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষিকার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো প্রতিক্রিয়া দেননি তবে স্কুল সূত্রে জানা গিয়েছে পরীক্ষা পিছনের বিষয়ে স্কুলের কোনো হাত নেই পরীক্ষার দিনক্ষণ ঠিক করা সমস্ত কিছুই যা করবে পর্শোধ করবে এবং যেটা সরকারি নির্দেশ যা আসবে সেই নির্দেশ অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে ছাত্রছাত্রীদের দাবি বিরুদ্ধে যে বা যাদের যে বিষয় রয়েছে সেটা অভিভাবকদের নিয়ে বৈঠক করা হওয়ার একটা কথা চলছে ইতিমধ্যেই তো জলপাইগুড়ির পাশাপাশি উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভে সামিল হয়েছে বাঁকুড়ার তালডাংরার হাই স্কুলের পড়ুয়ারা এবং স্কুলের প্রধান শিক্ষকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পড়ুয়ারা একদিকে যেমন পড়ুয়ারা স্কুলে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন ঠিক তেমনই পর্ষদের আচমকা বিজ্ঞপ্তি ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে শিক্ষক মহলের অন্দর থেকেই শিক্ষকদের একাংশ এত কম সময়ের মধ্যে প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষা নেওয়ার কি কীভাবে সম্ভব এখনও তো সিলেবাসই শেষ হয়নি সিলেবাস শেষ হওয়ার আগে নব্বই নম্বরের পরীক্ষা নেওয়া বা পরীক্ষা দেওয়া কি মুখের কথা এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠছে তো যাই হোক ছাত্রছাত্রীরা যারা বিক্ষোভ করছে তাদের সাথে আমরা রয়েছি কারণ ছাত্রছাত্রীদের যে দাবিটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই ন্যায্য দাবি কারণ তাদের যে সিলেবাস সেটা কিন্তু কমপ্লিট হয়নি এবং এত কম সময়ের মধ্যে নব্বই নম্বরের পরীক্ষা তারা কীভাবে দেবে সেটা সত্যিই কিন্তু বিবেচনাযোগ্য এবং ছাত্রছাত্রীরা যেটা বলছে যে দাদা আমাদের তো পরীক্ষা ইতিমধ্যেই এত কম সময়ের মধ্যে নেওয়া হবে তার মধ্যে সিলেবাস যেটা বলা হচ্ছে যে এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি এবং নব্বই নম্বরে যে পরীক্ষা হবে সেই নম্বরের ভিত্তিতেই যদি আমাদের ফাইনাল পরীক্ষায় নম্বরটা দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আমাদের সিলেবাস কমপ্লিট না করেই কিন্তু পরীক্ষাটা দেওয়া হচ্ছে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে নাম্বার পাবো সেটাও কিন্তু একটা বড় আশঙ্কা তো তার জন্য অবশ্যই আমাদের মুখ্যমন্ত্রীর কাছে এবং বাত্তপসু শিক্ষামন্ত্রীর কাছে আমাদের আবেদন যে এত তাড়াতাড়ি পরীক্ষা যাতে না নেওয়া হয় এবং কিছুটা সময় যাতে দেওয়া হয় ছাত্রছাত্রীর দিকে তো সেটাই কিন্তু অবশ্যই আপনারা একটু আলোকপাত করবেন এবং আমরা অবশ্যই আমরা টুইট কর্মসূচি করব তো তোমরা কারা কারা আছো আমাদের সাথে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে যে দাদা টুইট কর্মসূচি করা উচিত কি উচিত নয় কারণ এই মুহুর্তে কোনোভাবেই পরীক্ষা নেওয়া সম্ভব নয় কারণ কিছুক্ষণ আগে একটা খবর উঠে এসেছে যে অমিক্রণ যে ভাইরাস সেটা কিন্তু ধরা পড়েছে আমাদের দেশে এবং এই আতঙ্ক কিন্তু অনেক দিন থাকবে এবং ছাত্রছাত্রীর সাথে অভিভাবক যারা রয়েছে তারাও কিন্তু আতঙ্কিত হয়ে রয়েছে কারণ আগামী দিনে যদি অফলাইনে পরীক্ষা হয় স্কুলে স্কুলে তাহলে সেক্ষেত্রে সংক্রমণ ছড়িয়ে যাওয়ার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে তো যাই হোক বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে যে এই যে পরীক্ষা নেওয়া উচিত কি উচিত নয় এবং আমাদের যে টুইট কর্মসূচি আমরা কাল থেকে সেটা পালন করবো তোমরা অবশ্যই সেই টুইটের রিপ্লাই কিন্তু অবশ্যই দেবে বন্ধুরা তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলেই ভালো থাকো সুস্থ থাকো